ভর ইডি তল্লাশি। দফায় দফায় কলকাতার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গেমিং অ্যাপ প্রতারণা চক্রে দক্ষিণ কলকাতা 6E কেয়াতলা রোডেও ইডির অভিযান। সূত্রের খবর, ইডির নজরে 1600 বেআইনি ক্রিপ্টোকারেন্সি। এদিন কেয়াতলাতে যার বাড়িতে ইডি রেড করে সেই অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়কে ইডির রেড নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি কোনো গেমিং অ্যাপ প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত নন। আমার বাবা বাপের জন্মে না কোনো ক্রিপ্টোকারেন্সি আছে, না আমার কোনো গেমিং আছে। আমার সোজা ম্যান পাওয়ারের কাজ, লোককে দেওয়া, লোককে নেওয়া। আমার আর কোনো কাজ নেই। কেএমসিতে কিসের আপনারা বলেছেন যে আমাদেরকে আপনারা খুঁজে বার করুন কি করি? চিটফান্ড সংক্রান্ত বিষয়ে ইডি সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গাতে তৎপর হয়ে তল্লাশি অভিযানে নামে। দক্ষিণ কলকাতার বিখ্যাত আইনজীবী সঞ্জয় ঘোষের বাড়িতে রেড করার পাশাপাশি তারা 1A রাজা সুবোধ মল্লিক স্কোয়ার শালিমার ডিলার প্রাইভেট লিমিটেডের অফিসে অভিযান চালান। ইডির 5 জন প্রতিনিধি দল গিয়ে রেড করে ওই অফিসে। অনেকদিন ধরেই বন্ধ ছিল এই অফিস। ইডি আধিকারিকরা তালা ভেঙে সেই অফিসের মধ্যে প্রবেশ করে তল্লাশি অভিযান চালায়। তদন্ত করে দেখা হয় এই অফিসের মধ্যে কি কাজ করা হতো এবং কারা কারা এই অফিসের মধ্যে যাতায়াত করত। এইভাবেই দিন কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি অভিযান চালায়। ক্যামেরায় শায়ন চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষ, সত্যজিৎ মুখোপাধ্যায়, অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, কলকাতা নিউজ।